নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অর্চনা কিচেন অ্যান্ড ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ইলিশ মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে রেসিপি বানাবো। প্লিজ প্লিজ সবাই এই ভিডিওটা অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এবার আমি মাছটাকে ভালো করে কেটে নেবো। আমার মাছ কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো পুকুর থেকে। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে দিয়ে চলে এসেছি। এবার আমি আলু আর বেগুনটা কুটে নেবো। বেগুনগুলো কাটা হয়ে গেছে, এবার আমি আলুগুলো এক এক করে বেগুনগুলো আমি বেগুন আলু একসঙ্গে আমি এতে ফুটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে, সবজিগুলো কাটা হয়ে গেছে এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছে যত ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখবে তত মাছে নুন ঢুকবে ভালো করে। মাছে নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি রেখে দেবো। এবার আমি উপকরণগুলো বলে দেবো, হাতে ধুয়ে নিচ্ছি। এখানে আমি উপকরণগুলো বলে দেবো। এখানে আমি আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা নিয়েছি। এখানে কালো জিরে নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, একসঙ্গে মিক্সড করে নিয়েছি। এখানে গুঁড়ো লঙ্কা নিয়েছি, গুঁড়ো হলুদ নিয়েছি, জিরে বাটা নিয়েছি, এখানে লবণ নিয়েছি আর তেল নিয়েছি। এবার আমি উলুনটা ধরিয়ে নেব। উলুন ধরে নিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কা বাটা নিয়েছি। শুকনো লঙ্কা বাটা রান্না খেতে খুব ভালো লাগে। এবার আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। বন্ধুরা, ইলিশ মাছগুলো হালকা করে ভাজলে স্বাদটা থাকবে, বেশি লাল করে ভাজলে মাছগুলো স্বাদ থাকে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছের তেল অনেকটা আছে, তাই জন্য আমি একটু কমিয়ে নেব। তেল কমিয়ে নিয়েছি। এখানে আমি অল্প তেলেই রান্না করব, দিলে ভালো লাগবে খেতে। তেল তেল তো গরম হয়ে আছে, এবারে আমি কালো জিরে আর পাঁচফোড়ন দিয়ে দেবো। এখানে আমি আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা ছিল ওটা পুরোটাই দিয়ে দেবো। ভালোভাবে কষে নেবো। মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। এতে আমি হলুদ দেবো। গুঁড়ো লঙ্কা একটু অল্প করে দেবো, কেন আমি বাটা দিয়েছি। এখানে আমি বাটির জলটা দিয়ে দেবো।
মশলাটাকে ভালোভাবে কষে নেব। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। খুব হালকা পদ্ধতিতে রান্না করেছি, এটা গরমের সময় খেতেও খুব ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব আলু আর বেগুনের সাথে। ভালো করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আলু আর বেগুনের সাথে। এবার আমি জলটা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আর বেগুনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলে নেব। বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জিরেটা দিয়ে দেব। এখানে আমি জিরেটা বেটে নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নেব, জিরেটা দিয়েছি তাই কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে তরকারি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেবো। হয়ে গেছে। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, অল্প মশলা দিয়ে করেছি। বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল আইকনটিটা অবশ্যই ক্লিক করবেন।